বিএনপি সংসদে না গেলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিকরা বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জোট মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এদিকে বিএনপি সহ অন্যান্য দলের সাংসদদের সংসদে নিয়ে আসতে সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সদ্যপ্রয়াত আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে একটি শোকসভার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চতুর্দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে বক্তব্যকালে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দল ও জোটের অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে না হলেও সংসদে চোদ্দদলীয় জোটের শরিকরা বিরোধী কণ্ঠের ভূমিকা পালন করবে এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনেও চোদ্দ দলের শরিকরা পৃথকভাবে অংশ নেবে বলে তিনি জানান চোদ্দল অভিজ্ঞ এখনো আছে যারা পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছে তারা পার্লামেন্টে যে সঠিকভাবেই প্রয়োজনে বিরোধী দলের ভূমিকা পালন করবে দলের শহীদদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই যার যা শক্তি নির্বাচন অংশ করবে আলাদাভাবে করবে

সারা জাতিকে উনি জানিয়েছেন যে আমরা তাদেরকে আহ্বান জানাই তারা পার্লামেন্টে আসুক দেখা যাক দুইজন আসছে আর বাকি সবাই যে আসবে না তার এটা তো বলা যায় না জার্মান সরকার বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি আফজালুর রহমান নিউজ নাইন ঢাকা